ব্রেকফাস্ট করার জায়গা হিসাবে একদম অরেঞ্জ গার্ডেনের মধ্যে কেমন হবে জায়গাটা? তাহলে বলেই দিই কোথায় আজকে ব্রেকফাস্ট করছি। কি বলে দেবো নাকি আপনারা চিনতে পারছেন? আমার ব্লগে কিন্তু এই জায়গাটা আপনারা আগের বছর ঠিক এই সময়েই দেখেছেন। 31 জানুয়ারি, কালই আসছে নতুন বছর। আমি আছি হিলিম্বির অরেঞ্জ গার্ডেনে। যারা আমার আগের বছরের সিকিম নর্থ বেঙ্গল ট্যুর ব্লগগুলো দেখেছেন তারা জানেন যে আগের বছরও আমরা এখানে ইয়ার এন্ড কাটিয়ে গিয়েছিলাম। তো এবছরও সেখানেই এসেছি, সেখান থেকেই আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, করোনা মুক্ত হোক, এইটুকুই বেশ। করোনা মুক্ত হলেই সবাই আমরা আবার আগের স্বাভাবিক জীবনে ফিরতে পারব। মাস্ক পরে আর থাকতে হবে না। আমরা তো আছি হিলিম্বি অরেঞ্জ গার্ডেনের কটেজ, আমাদের কটেজের ঠিক সামনের ব্যালকানিতে বসে আছি আমি। আগের বছর এই জায়গাটা এত পছন্দ হয়েছিল যে এবছরও আমরা এই জায়গাটাই সিলেক্ট করলাম। অনেকেই বলেন এত জায়গা থাকতে একই জায়গায় বারবার কেন, তবে এবছর এসে দেখছি জায়গাটার অনেক পরিবর্তন হয়েছে, দেখাবো আপনাদের ব্লগে। এখন আমার লেলাদাক এপিসোড চলছে আর মাঝখানে শান্তিনিকেতনে দুটো এপিসোডস হয়েছে আর একটা বাকি আছে, তো সেগুলোও আসবে। আর তার সাথে সিকিম আর নর্থ বেঙ্গল এবার আমরা কী কী ঘুরলাম সেটাও আসবে। এই ব্লগটা জাস্ট আপনাদের শুধুমাত্র উইশ করার জন্য যে নতুন বছর খুব ভালো কাটুক। আর যেরকম আমার এপিসোডগুলো আসছে সেরকম পরপরই আসবে, এটাও আসবে। আমরা নর্থ বেঙ্গল দিয়ে শুরু করেছি, নর্থ বেঙ্গলের কোথায় কোথায় ঘুরেছি, কীরকম ঘুরেছি সেগুলোও আপনাদের দেখাবো। প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন। যারা নতুন দেখছেন তারা ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভবিষ্যতে আরও নতুন নতুন জায়গা আপনাদের নিশ্চয়ই দেখাতে পারবো, তার সঙ্গে বিভিন্ন রকম রেসিপিস রয়েছে। আর যারা আমার স্টুডেন্ট আছো তাদের জন্য আরও নতুন নতুন পড়াশোনার এপিসোডও কিন্তু আসবে। প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থেকো। সবাইকে আবারও 2021-এর অনেক শুভেচ্ছা। প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক।